শহর চন্দননগর, আলোর ঝলকানি শহর চন্দননগর। আজকে আমরা চলে এসেছি চন্দননগরে 21টি পুজো পরিক্রমা করতে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি বড় তালডাঙ্গা চন্দননগর। এই ঠাকুর এই ক্লাবও আর কি এবছর 50 বর্ষ পালন করছে, তো তাদেরই উদ্যোক্তাদের মুখ থেকে আমরা এই পুজো সম্পর্কে কিছু জেনে নেব। নমস্কার, বড় তালডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির পক্ষ থেকে আমি অন্যতম সম্পাদক সোমনাথ চন্দ্র বলছি। আমাদের পুজো গুটি গুটি পায়ে এবারে 50-এ পৌঁছেছে। আমাদের এবারে স্লোগান ছিল উচ্ছ্বাসে বাঁধ ভাঙা, 50-এ বড় তালডাঙ্গা। তা আমরা যেটাকে ভেবে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, সেরকম আমরা শুধুমাত্র যে পুজোর মধ্যে চন্দননগরের শুধু যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে থেমে থাকে তা নয়, চন্দননগরের আমাদের একটা কৃষ্টি, একটা সংস্কৃতি ফরাসি আমল থেকেই চলে আসছে। আমরা সামাজিক কাজও প্রচুর করি, যেমন এবছরের সূচনার পর থেকে আমরা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থ মানুষদের সাহায্য, গাছ প্রদান। আমরা মূলত যেটা আজকের দিনে দাঁড়িয়ে যে বিশ্বে একটা দাবাদহ চলছে, সেখান থেকে বিশ্বকে বাঁচাতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সামান্যতম একটুখানি যদি অনুভূতি আমরা তুলে দিতে পারি যে গাছটাকে লাগান আপনারা, তাহলে পৃথিবীটা বাঁচবে, পৃথিবী বাঁচলে আমরাও বাঁচব, এই অঙ্গীকার থেকেই কিন্তু আমরা করেছি। তার সাথে সাথে যেটা পরিবেশকে মাথায় রেখে যে প্লাস্টিক বর্জন, আমাদের যে প্যান্ডেলটা দেখছেন আমরা এখানে কোনো রকম প্লাস্টিকের কোনো ব্যবহার করিনি। আমরা মূলত আমাদেরই উত্তরবঙ্গের এক শিল্পী বিমান সাহা, উনি এই প্যান্ডেলটা করেছেন। মূলত বাঁশ, 18 রকম বাঁশ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের বাঁশ দিয়ে এই প্যান্ডেলটাকে স্থাপন করেছে। এবং আপনারা যে প্রতিমা দেখছেন, এই প্রতিমাটাও টোটালটাই সোলার সাজ, এখানে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয়নি। আমরা চাই যে একটা দূষণমুক্ত পৃথিবী যাতে আমরা আমাদের ভাবনায় তুলে দিতে পারি মানুষের মনে, এই কটা কথাই বলছি। এবং আজকে আমি এই কমিটির কার্যকরী সভাপতি। হ্যাঁ, আমরা এই যখন পুজো স্টার্ট করি তখন আমি খুব ছোটো ছিলাম, 70 সালে, তখন থেকে আমরা এই চাঁদা ফাঁড়া তুলে আমাদের এই তালডাঙ্গা থেকে একটু দিগিদার পর্যন্ত কোনো পুজো কমিটি তৈরি হয়নি। তখন আমরা তখন এই পুজোর সময় এখানটা খুব মানে অন্ধকার ঝিমে থাকে। আমরা ঠিক করলাম আমাদের পাড়ার সব বয়োজ্যেষ্ঠদের নিয়ে যে আমরা একটা পুজো এখানে স্টার্ট করবো, যাওয়া কী করি, এই থেকেই আমরা এই আজকে 50 বছর করলো পার। আস্তে আস্তে আমাদের বাড়ি আস্তে আস্তে উন্নতির দিকে যাতে যায় সেই সব রকম প্রচেষ্টা চালাচ্ছি।